নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবমী স্পেশাল বেগমতি চিকেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বাজার থেকেই আমি কাটিয়ে এনেছি। নিয়ে নিয়েছি কিছুটা ফ্রিজের ঠান্ডা জল। নিয়ে নিয়েছি 1 আটি ধনে পাতা। ধনে পাতাটা আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ধনে পাতাটা ছেঁকে নিয়ে ফ্রিজের ঠান্ডা যে জল রেখেছিলাম তার মধ্যে আমি ভিজিয়ে দিলাম। মিনিট 5 রেখে এটা আমি একটা পেস্ট করে নেব। কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে ছোট সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 চামচ দিলাম। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ 2টোকে ফাটিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনে আমি সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, নামমাত্র লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আমি আরো একটু তেল অ্যাড করলাম। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন নামমাত্র মশলা দিয়েছি আমি। একটা ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, তার থেকেই এতটা জল বেরিয়েছে। 10 থেকে 12টা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজুটাও আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু এই রেসিপিতে আমি খুব বেশি ঝালের ব্যবহার করিনি, সেই জন্য বাচ্চারাও খেতে এটা খুব ভালোবাসে। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের থেকেও কম জল। এটা এবার ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব, ফ্লেমটা কমিয়ে দিয়ে। চিকেনে নুন মাখিয়ে রাখলেও আমি রান্নায় নুন দিইনি, সেই জন্যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি। চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
এবারে দিয়ে দিচ্ছি পেস্টটা। ধনে পাতার যে আমি পেস্ট একটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। বেগমতি চিকেনে আমি একটা ইনগ্রিডিয়েন্ট স্কিপ করেছি, সেটা হলো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। আপনারা যদি চান সেটা অবশ্যই দিতে পারেন। মোটামুটি তৈরি হয়ে গেছে বেগমতি চিকেন। আমি একটু জুস রাখলাম, আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন। সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। নামানোর আগে খুব সামান্য 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল নবমী স্পেশাল বেগমতি চিকেন। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শারদীয়ার অনেক শুভেচ্ছা।